तफसीर महफिल CHP। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। शहीदेर कहानी इस्लामेर इतिहासे समुज्जवल हुए आछे। एखन ए विषये बोलछेन विश्वबरेण्य मुफस्सिरे कुरआन आल्लामा दिलवर हुसैन साइदी। शुधु तफसीर महफिल CHP चैनेले आल्लामा साइदीर मूल्यवान ए आलोचना एखन देखते पाबेन। जरा सत्तर साक्षी दिए छे, सत्यर साक्षदाता सत्य हच्छे इस्लाम। सत्य की इस्लाम? सत्य हच्छे आल्लाह, सत्य हच्छे नबी, सत्य हच्छे कुरान, सत्य हच्छे हादिस। এই মহাসত্যকে যারা স্বীকৃতি দিয়েছে নিজেদের কথা দিয়ে, কাজ দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে, এমনকি নিজের জীবনটা এই রাস্তায় বিলিয়ে দিয়ে, মহাসত্যের চিরস্থায়ী সাক্ষী দিয়ে দুনিয়া থেকে যারা বিদায় হলেন, ওনারা হচ্ছেন শহীদ। আজ রাস্তাঘাটে শহীদ হয়, যার তার নামের আগে শহীদ বসায় দেয়। শহীদ এত সোজা জিনিস নয়। আল্লাহর রাস্তায় ধর্মের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য যারা জীবন দেন তারাই হচ্ছে শহীদ। এই শহীদদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মর্যাদা দান করেছেন, শহীদদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, কিয়ামতের দিন শহীদদের কোনো বিচার করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়ে দিবেন। শহীদের বিশাল মর্যাদা, বিরাট মর্যাদা। এই শহীদ শাহাদাতের তামান্না প্রত্যেক মুসলমানের ভিতরে থাকতে হবে। হুজুর বলেছেন শহীদি মওতের যন্ত্রণা পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু নয়। শাহাদাত হচ্ছে এপারে মৌত আর ওপারে আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে। শহীদি মৌত হচ্ছে আল্লাহর সঙ্গে দেখা করার একটা সেতু বন্ধন, একটি সেতু, একটি ব্রিজ, একটা পুল, একটা সাঁকো। এপারে দুনিয়া, ওপারে আল্লাহ পাকের সঙ্গে দেখা হবে। সুবহানাল্লাহ। ভাইরা, ইসলামের জন্য যারা জীবন দিলেন, যারা শাহাদাত বরণ করলেন, তারা জাতির সম্মানের পাত্র। সেই সম্মান, সেই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের প্রদান করেছেন। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন, যার কথা বুখারীতে লেখা হয়েছে, সুবহানাল্লাহ, যুবক মানুষ ইসলাম কবুল করেছেন, ইসলাম কবুল করতে গিয়ে বাড়ি ঘর জায়গা জমি কিছুই ছিল না, সত্য অবস্থায় বাবা মারা গেছে, চাচার ঘরে লালিত পালিত হচ্ছিলেন। এরপরে রাসূলের প্রতি ঈমান আনবেন চাচার ভয়েতে পারেন না, হুজুর হিজরত করলেন। আব্দুল্লাহ, তার নাম ছিল আব্দুল উজ্জা, তিনি চলে গেলেন চাচার কাছে। চাচা গো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ব্যাপারে তোমার মত কি? তিনি বলেন, আমারও তো তাই মনে হয়। যদি তাই মনে হয় তার উপর ঈমান আনবেন কিনা? চাচা বলে, না, কখন ঈমান আনবো না। ভাতিজা বলতেছেন, চাচাজি, বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম, আমি আপনার অধীনে আছি বলে ইসলাম কবুল করতে পারি নাই। আমার ইচ্ছা ছিল আপনি আগে করবেন, তারপরে আপনাকে দেখা দেখি আমি করব, কিন্তু আপনি যখন ইসলাম কবুল করলেন না, আর করবেন না বলে যখন ঘোষণা দিলেন, আপনাকে উপস্থিত রেখে আমি ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছে, ভাতিজা, এর পরিণাম জানো? কেনা জানি না। এর পরিণাম হচ্ছে তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়ি ছাড়তে হবে। বললেন, রাজি আছি। উট ছাগল ভেড়া ঘোড়া যা দিছি ছাড়তে হবে। বলছে, রাজি আছি। চাচা বলছে, শুধু তাই নয়, পরনে যে লুঙ্গি আছে, গায়ে যে জামা আছে, তামার পয়সার লুঙ্গি জামা ছাড়তে হবে। বাতিজা বলছি, ইমানের জন্য যা চাও সব ছাড়িয়ে দেবো। জামা লুঙ্গি খুলে ফেলে দিয়ে দিলেন।
হাদিস। তিনি চলে গেলেন মায়ের কাছে ওই অবস্থায়। মা এই যুবক ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে দুই হাত দিয়ে নিজের চোখ চেপে ধরেছেন, বাবা তোমার এই অবস্থা কেন? ছেলে বলছেন, মা ইমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে। মা বলে, বাবা রে কি চাও আমার কাছে? আব্দুলজ্জা বলছে, মা কিচ্ছু চাই না, একটুখানি কাপড় আমারে দাও, আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে যেতে চাই। মায়ের কাছে পুরানা কম্বল ছিল, কম্বলটা তিনি দিয়ে দিলেন। হযরতে এখনো তো সে মুসলমান হয়নি, ওই কম্বলটা ছিঁড়ে নিয়ে দুই টুকরা করে কম্বলটা পরলেন, আধাটা তাতে করে হাঁটু ঢাকে না, আর একটা কোন রকম গায়ে দিলেন। এরপরে হেঁটে হেঁটে কষ্ট করে মদিনায় চলে গেলেন। মসজিদে নববীর ভিতরে ঢুকে দরজার কাছে বসা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যুবক, হাঁটুর উপরে কাপড়, মাথার চুল উস্কো খুস্কো চেহারা, ক্ষুধার্ত চেহারা। হুজুর জিজ্ঞেস করছেন, তুমি কে? তিনি বললেন, আমার নাম আব্দুলজ্জা, তোমার এই অবস্থা কেন? তিনি বললেন, হুজুর ইমান আনার জন্য বাড়ি ঘর জায়গা জমিন উঠবাসুর সব হারাইছি, এমনকি পরনের লুঙ্গিও আমার দেয় নাই, মার কম্বলটা ছিঁড়িয়ে এনেছি। নবীজি আসহাবে সুফফার ভিতরেই তাকে বসতে দিলেন, তাকে থাকতে দিলেন, আর বললেন তারে কোরআন শরীফ শিখাবা। আব্দুলজ্জাকে হুজুর বললেন, তোমার নাম ওজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। হাদিস শরীফে এসেছে আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। মুসলমান হলেন, এরপরে আসহাবে সফফার মধ্যে বসে আছেন, কোরআন শরীফ জোরে জোরে তেলাওয়াত করেন। আসহাবে সফফা রাসূলের কাছে নালিশ করলেন, অভিযোগ করলেন, হুজুর এই আব্দুল্লাহর কোরআন শরীফ এত জোরে পড়ে, তার সিল্লানির জ্বালায় আমরা বিশ্রাম করতে পারি না। নবীজি বললেন, সাহাবীরা আব্দুল্লাহকে বেশি করে চিল্লাইতে দাও, বাধা দিও না, কারণ তার ইমান বড় দামের ইমান হয়েছে, ইমান আনতে গিয়ে কিছু আনতে পারে নাই, তাকে বাধা দিও না, প্রাণ ধরে চিল্লাইতে দাও, জোরে জোরে পড়তে দাও। ইতিমধ্যে তাবুকের যুদ্ধের রণদামামা বেজে উঠেছে, রোমান সৈন্যরা হুজুরের সঙ্গে যুদ্ধ করবে, জিহাদ করবে, ইসলামকে পরাজিত করার জন্য তারা আক্রমণের প্রস্তুতি নিল। নবীজি রোমানদের সঙ্গে লড়াই হবে বলে সাহাবা ইকরামদের কাছে সাহায্য চাইলেন, যার কাছে যা আছে অস্ত্রপাতি জমা করো, টাকা দাও, পয়সা দাও, সবাই মিলে দিতে লাগলেন। দিতে দিতে মহিলারা গলার হার, নাকের ফুল, কানের দুল হুজুরের সামনে স্তূপ হয়ে গেছে, টাকা করি সোনা দানা সব শুদ্ধ। হুজুর বলছেন, সাহাবীরা সবাই তো সব জিনিস দিলে, আমার আবু বকর দেখি না কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিরানের আড়ালে দালাল ছিলেন, হুজুরের ডাক শুনে তিনি আসলেন, হাতে ছোট্ট একটা থলি, চোখে পানি, থলিটা হুজুরের হাতে তুলে দিলেন। হুজুর থলি ছাড়লেন, দেখা গেল কয়েকটা দেরহাম আর কয়েক কেজি গম, আর কিছু নেই। হুজুর তাকালেন, দেখছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিতে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। হুজুর বললেন, আমার সাহাবীরা আজ তোমরা সকলে মিলে যে দান করেছো, সেই দানের তুলনায় আবু বকর যে দান করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বেশি মূল্য হয়েছে। মনের মধ্যে অনেকের প্রশ্ন জাগলো, কেমন করে তা হলো, আমরা এত এত দিলাম? হুজুর জিজ্ঞেস করলেন, ও সাহাবী তুমি কত দিয়েছ, বাড়ি কত আছে? তিনি বললেন, এত দিছি এত আছে। তুমি কত দিয়েছ, কত রেখে এসেছ? প্রত্যেকে এরকম বলল। হযরতে ওসমান, হযরতে ওমর, হযরতে আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারাও বললেন, অর্ধেক এনেছি, অর্ধেক থুয়ে আসছি, দুই ভাগ এনেছি, এক ভাগ রেখে আসছি। সব শেষে নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আবু বকর তুমি কি এনেছো আর বাড়ি কি রেখে এসেছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সবটুকু এনে
নবীজির কদম মোবারকে দান করে দিয়েছি। আবু বকরের ঘরে এখন আল্লাহ আর তার রাসূল ছাড়া কোন জিনিস বাকি নাই, যা ছিল সব এনেছি। হুজুর জিহাদে রওনা হলেন 30,000 সৈন্য সাথে, 30,000 সৈন্য নিয়ে নবীজি তাবুকের দিকে চললেন। পথের মধ্যে হযরত আব্দুল্লাহ এসে হুজুরের সামনে দাঁড়ায় গেছেন। আব্দুল্লাহ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান, এই জিহাদে মেয়ে লোক পুরুষেরা সাহাবীরা সবাই প্রাণ ভরে দান করলো, কিন্তু আমি এমন এক বান্দা আল্লাহর কিছুই দিতে পারলাম না, আমার তো দেওয়ার মতো কিছুই নাই। হুজুর আমার দেওয়ার মতো কিছুই নাই, তবে আমি আপনার কাছে দোয়া চাই, আপনি দোয়া করুন আমি যেন এই যুদ্ধে এই জিহাদের ময়দানে আমি যেন শহীদ হতে পারি। নবীজি বললেন, একটু বাকল নিয়ে আসো, গাছের একটা গাছের বাকল আনা হলো। এই বাকলটা হুজুর নিজ হাতে আব্দুল্লাহর হাতে বান্ধা দিলেন আর বললেন, রব্বুল আলামিন আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ কেঁদে যার জ্বর হতে হয়ে যাচ্ছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম শহীদ হবো আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন। হুজুর বলেন, আব্দুল্লাহ এখন যদি তোমার মৃত্যু জ্বরের ভিতর হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাত নসিব করে দিবেন। তাবুকের ময়দানে হুজুর চলে গেলেন। কয়েকদিন পরে খবর আসলো হুজুরের কাছে, আব্দুল্লাহ কয়েকদিন জ্বর ভোগ করে আব্দুল্লাহ মারা গিয়েছেন। হুজুর বললেন, তার জানাজার ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। ব্যবস্থা হয়ে গেল, রাতের বেলায় দাফন হবে। একজন লোক কবরের কাছে দাঁড়ায় টিম টিম করে একটা আলো নিয়ে দাঁড়ায় আছে, আর একজন লোক কবরের ভিতরে নেমেছেন। দুই ব্যক্তি লাশ দুই হাতে উঁচু করে নিয়ে আসতেছেন কবরের কাছে। যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন, লাশ বহন করে তোমরা যে দুইজন আনতেছ, লাশের সাথে খবরদার বেয়াদবি করো না, তোমাদের ভাইয়ের সঙ্গে আদব করো। এই বলে কবরের ভিতরে যিনি দাঁড়িয়েছিলেন তিনি লাশটারে ধরলেন। কবরের ভিতরে দাঁড়ায় যিনি লাশ ধরেছেন, লাশকে কবরে শোয়াই দিয়েছেন, তিনি আর কেউ নন, তিনি বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজের হাতে হযরত আব্দুল্লাহকে শোয়াই দিলেন। লাশ বহন করে যে দুইজন আনলেন, তার একজন হলেন হযরত আবু বকর আর একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছেন টিম টিম করে জ্বলতেছেন, তিনি হযরত বেলাল। কবরের ভিতরে হযরত আব্দুল্লাহকে শুয়ে দিয়ে উপরে মাটি দিয়ে নবীজি কবরের দুই দিকে হাত দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ তুললেন, রাব্বুল আলামিন আমি আজকে সন্ধ্যা পর্যন্ত এই আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, খুশি ছিলাম, আল্লাহ গো তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ানো ছিলেন, চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বললেন, আয় আল্লাহ তাআলা এই কবরের ভিতরে আজকে আব্দুল্লাহর লাশটা না হইয়া যদি আমার লাশ হতো আমার ভাগ্যটা খুলে যেত। শহীদের মর্যাদা আল্লাহ পাকের কাছে সব থেকে বেশি। এই শহীদের পথ নেয়ামত প্রাপ্তদের পথ, যারা নেয়ামত পেয়েছে পৃথিবীতে, নবীগণ সিদ্দিকীন শহাদা, এরাই হচ্ছেন নেয়ামত প্রাপ্ত। আল্লাহর রাস্তায় জীবন দেওয়ায় যে মজা, পৃথিবীতে আর কোনো কিছুতে সেই মজা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা আরজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলিক, আয় আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মত আমাকে দান করো। শাহাদাতের তামান্না প্রত্যেকটি মুসলমানের ভেতরে থাকতে হবে। শহীদ হওয়া যাবে ইসলামের জন্য, সময় হয়তো আসতে পারে, হয়তো এমন সময় আসতে পারে যখন কোরআনের মর্যাদাকে টিকে রাখার জন্যে, সুন্নতে নববীকে টিকে রাখার জন্যে জান দেওয়া লাগতে পারে। তখন কি আপনারা জীবন দিতে পারবে? যুবকরাই ইসলাম কায়েমের জন্যে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার জন্য যুবকরা প্রথমে যেভাবে এগিয়ে এসেছে ঠিক তেমনি শাহাদাতের ময়দানেও তারা পিছিয়ে থাকেনি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন তখন তার বয়স মাত্র 26 বছরের ভরা যুবক। হযরত আব্দুর রহমান বিন আউফ যখন ইসলাম কবুল করেন বয়স তার 17 বছর। হযরত আলী যখন ইসলাম কবুল করেন বয়স তার 8.5 বছর। হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত আম্মার সব ছিল তরুণ যুবক। সুবহানাল্লাহ বিহামদিহি। ও যুবকেরা, তোমাদের অবদান ইসলামে সব চাইতে বেশি। তোমাদের রক্তই ইসলামের ফাউন্ডেশন, ইসলামের ভিত্তি। তোমাদের কত বড় মর্যাদা। আরেকটি হাদিস শোনো, রাসূলুল্লাহ বক্তৃতা করতেছিলেন এক সমাবেশে, তোমাদের মতো একজন যুবক তরুণ, নাম তার জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে আছেন এক কোনায়, বসার জায়গা পান নাই। আল্লাহর নবী নিজের গায়ের চাদর খুললেন, চাদরটা জারিরকে নিক্ষেপ করলেন, বললেন, জারির তুমি দাঁড়িয়ে আছো কেন, আমার চাদরের উপরে বসো। সুবহানাল্লাহ। হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাদরখানা নিয়ে চুমা খাইতে লাগলেন আর বুকে লাগাতে লাগলেন, চোখের থেকে দর দর করে পানি পড়তে লাগলো। হযরত জারির বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনার সম্মান আল্লাহর আল্লাহ পাক আরো অনেক বেশি বাড়ায় দিই, যেভাবে আপনি আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। হে রাসূল, আমি কি পারি আপনার চাদরে বসতে? পৃথিবীর কোন মানুষ আপনার চাদরে বসতে পারে? আপনার কত বড় মর্যাদা, আপনি আমাকে সম্মানিত করেছেন। রাসূলের পাক তরুণদের ভালোবাসতেন, যুবকদের ভালোবাসতেন, যুবকদের রক্তই ইসলামের সপক্ষে কথা বলেছে। তাই আজ ইসলাম বিরোধী শক্তি ঐক্যবদ্ধভাবে যুবকদের বিভ্রান্ত করার জন্য হাজারো প্রচেষ্টা চালাচ্ছে। আমার যুবক ভাইয়েরা, আমার তরুণ ভাইয়েরা, ময়দানে জেহাদের ডাক এসেছে। জেহাদের কি এসেছে? জেহাদের ডাক এসেছে। পেছনে ফিরে তাকাবার আর সময় নাই। তোমাদের মতোই যুবক ছিলেন হযরতে হানজালা, যুবক জেহাদের ডাক শুনে ওহদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে হযরতে হানজালা শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী সোহাদায় ওহদের জানাজা পড়ার সময় যখন জানাজা দিতে দাঁড়াবেন, তখন হানজালার স্ত্রী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালার উপরে গোসল ফরজ ছিল, কিন্তু জেহাদের নাম শুনে পাগল হয়ে গিয়েছে, জেহাদে এসেছে, শাহাদাত বরণ করেছে। অন্যদের তো গোসল দেওয়ানো হচ্ছে না, কিন্তু আমার স্বামীকে যেন গোসল দেওয়ানো হয়। শহীদদের কি গোসল দেওয়া হয় না? রক্ত মাখা জামা কাপড় পরা অবস্থায় কবরে রেখে দেওয়া হয়। তার কারণ, বমাহশার গর খোদা পুরসিদ বগু আমদার জওয়াবে ও শহীদে খঞ্জরে শকাত গওয়াহিয়া কফন্দারম। কিয়ামতের ময়দানে শহীদ আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে ক্ষত চিহ্নগুলো নিয়ে, ড্যাগারের চিহ্ন, খুরের চিহ্ন, বুলেটের চিহ্ন, খঞ্জরের চিহ্ন, তরবারির চিহ্ন, ক্ষত চিহ্নগুলি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, তোমাদের গায়ে সবে এগুলি কি, তোমরা কারা? তারা বলবে, রাব্বুল আলামিন, আমরা তোমার গোলাম, তোমার দিন প্রতিষ্ঠা করার কাজে নিয়োজিত ছিলাম। কাফেরেরা বরদাস্ত করতে পারে নাই, লড়াই হয়েছে, তাদের আঘাতক্ষেপ জর্জরিত হয়ে তোমার দিন প্রতিষ্ঠার অপরাধে আমাদেরকে তারা মেরেছে, ওই দাগগুলি নিয়ে আজ তোমার দরবারে হাজির হয়ে গেছি। রব্বুল আলামিন বলবেন, শহীদ রে, মা বাপের মহব্বত, সন্তানের মহব্বত, স্ত্রীর মহব্বত তোমার কলিজার মধ্যে জায়গা লাগে নাই, আমাকে বেশি মহব্বত করেছো, সুতরাং আজকে আমি তোমার কোন হিসাব নিব না, বিচার করব না, বিনা বিচারে বিনা হিসাবে তুমি আমার জান্নাতে চলে যাও। হযরতে হানজালার স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে যেন গোসল করানো হয়। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের নির্দেশ দিতে যাবেন, এমন সময় হযরতে জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার গোসলের কোনো প্রয়োজন আপনাকে করাতে হবে না, কোন উদ্যোগ নেওয়ার কোন প্রয়োজন নাই। আল্লাহ
হানজালার শাহাদাতে এত খুশি হয়েছেন যার কারণে আল্লাহ পাক দুনিয়ার কোন সাধারণ পানি নয় হাউজে কাউসারের পানি দিয়া আর নূরের তৈরি রহমতের ফেরেশতা দিয়া হানজালার গোসলের বন্দোবস্ত করে দিয়েছেন। যুবকেরা তরুণেরা তোমাদের মতই দুই যুগ দুই তরুণ মা হাজার মুআওয়াজ বদরের যুদ্ধে রাসূলের সামনে হাজির বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাপেরা আমার বাপ চাচারা সব জিহাদে গিয়েছে আমরা যেতে পারলাম না কেউ আমাদের নিল না মেহরবানি করে পারমিশন দেন যুদ্ধে শরীক হয়ে হুজুর বলেন না তোমাদের মতো এত ছোট ছেলে আমি পারমিশন দেব না কেমনে দেই ছেলেরা কাঁদতে লাগলো আল্লাহর নবী বলেন বেশ তোমাদেরকে আমি পারমিশন দিব দুইজন কুস্তি লড়ো যার গায়ে শক্তি বেশি আমি তাকে পারমিশন দেব দুইজনের লড়াই শুরু হলো মুআওয়াজ ছোট মুআওয়াজ মাদের কানে কানে বলে ভাই তুমি তো এক ধাক্কাই আমাকে ফেলে দিতে পারবে তোমার গায়ে বল বেশি কিন্তু ভাই আল্লাহর কসম করে বলি তুমি আমাকে একবার ফেলে দেওয়ার পর আমি যখন তোমাকে ধরবো তুমি নিজে ইচ্ছে করেই পড়ে যেও তা না হলে তো আমি চান্স পাবো না রাসূলুল্লাহ বুঝতে পারলেন দুজন কি পারমিশন দিয়া দিলেন জিহাদ শুরু হয়ে গেল জিহাদের ময়দানে তারা অংশ নিলেন হযরত আব্দুর রহমান বিন আউফ বলেন আমি এই দুইজনকে দেখে বড় বিরক্ত অনুভব করলাম এই বিরাট জিহাদের ময়দানে এই দুই তরুণ ছোট ছেলে কেন আসলো তারা আমাকে কাছে এসে জিজ্ঞেস করলো চাচাজি আমরা মদিনার আনসারের ছেলে আমরা শুনেছি রাসূলুল্লাহকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল মক্কায় ওই লোকটারে আমরা চিনি না একটু দেখায় দেন লোকটা কই আব্দুর রহমান বিন আউফ বলেন ওই যে দেখা যায় দূরে ওইটাই আবু জাহেল হযরত আব্দুর রহমান বলেন আমি নজর করে দেখলাম মাজার মহব্বত দুইজন সিংহ শাবকের মতো আল্লাহু আকবার বলে গর্জন করে তারা এগিয়ে চললো আবু জাহেলকে তারা ঘিরে ফেললো তরবারি চালাতে লাগলো আবু জাহেল তার তরবারি চালাতে লাগলো এক পর্যায়ে আবু জাহেল তার তরবারির আঘাত দিয়ে হযরতে মাজেদ বাম হাতের পরে কোপ পড়ল বাম হাতটা কেটে বগলের চামড়ার সাথে একটু ঝুলে থাকলো এবার হাতটা সামনে ডিস্টার্ব করে বলে হযরতে মাজ তরবারি চালাতে তার কষ্ট হতেছে আব্দুর রহমান বলেন আমি নজর করে দেখলাম এবার হযরতে মাজ তার নিজের কাটা চামড়ার সাথে ঝুলানো হাতটাকে নিজের পায়ের তলে চেপে ধরে আল্লাহু আকবার বলে একটা গর্জন মেরে নিজের হাত নিজে ছিঁড়ে ফেলে দিয়া ডান হাতের তরবারে দিয়া আবু জাহেলকে দুনিয়া থেকে জনমের মতো বিদায় করে দিল। আমার তরুণ যুবকেরা ও তরুণ মুসলমানেরা যুবক মুসলমানেরা এই দুনিয়ায় ইসলামের পেছনে কোরআনের পেছনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য তোমাদের রক্ত সব সময় সাক্ষী তোমাদের রক্তই কাজ করেছে বেশি। জিহাদের সাথে যিনি সম্পৃক্ত হবেন আল্লাহর কাছে তার মর্যাদা অন্য সবার থেকে অবশ্যই বেশি হবে। আসুন এখন আমরা এই সম্পর্কে একটি হাদিস শুনি যার মাধ্যমে আল্লাহর রাস্তা জিহাদকারী মর্যাদার কথা বলা হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি আল্লাহ নবী বলেছেন দুইটি চোখকে জাহান্নামের আগুন দুইটা চোখকে স্পর্শ করবে না। একটা চোখ হচ্ছে গভীর রাত্রে যারা আল্লাহর ভয়তে জাহান্নামের ভয়তে যারা কান্দে জাহান্নামের আগুন ওই চক্ষুকে স্পর্শ করবে না। আর যারা দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিন কায়েমের জন্য ময়দানে যারা লড়াই করে রাতের বেলায় পাহারা দেয় ওই পাহারারত চোখে চোখের মধ্যে জাহান্নামের আগুন ওই চোখে স্পর্শ করবে না। আমার ভাইরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা হাজার রাত ধরে রোজা রাখলে হাজার রাত ধরে ইবাদত করলে আর হাজার দিন ধরে রোজা রাখলে যে সওয়াব হবে একটা ঘন্টা একটা রাত যদি কেউ পাহারা দেয় আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিনের কোন ইসলামী রাষ্ট্রের প্রহরায় যদি কেউ নিয়োজিত থাকে একটা রাতে পাহারা দিয়ে যে সওয়াব হবে হাজার হাজার বছর ধরে নামাজ রোজা করে ওই সওয়াব পাওয়া যাবে না সুবহানাল্লাহ। অর্থাৎ হাজার বছর ধরে নামাজ রোজা করার মতোই সওয়াব পাহারা দেওয়া আল্লাহর দিনের ইসলামের রাষ্ট্রকে। বন্ধুগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কিয়ামতের দিন জাহান্নামের আগুন আর জিহাদের ময়দানের ধুলি এ দুটি একসঙ্গে কোন মানুষের পেটের মধ্যে প্রবেশ করবে না।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস যা মিশকাত শরীফের মধ্যে বর্ণিত আছে। মিশকাত শরীফের সম্ভবত 336 পৃষ্ঠা এই হাদিসটি বর্ণনা করা হয়েছে যে হযরত ইবনে আয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন হাদিসের রাবি। তিনি বলছেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির জানাজায় গিয়ে উপস্থিত হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হুজুরকে বললেন, হে রাসূল, আপনি এই লোকটার জানাজা পড়বেন? এই লোক তো ইসলামের এই ক্ষতি করেছে, সেই ক্ষতি করেছে, অমুক করেছে, এই লোকটার আপনি জানাজা পড়বেন? হুজুর তখন উপস্থিত লোকদের জিজ্ঞেস করলেন, হাজেরিন, তোমরা কি কেউ এই লোকটাকে কোন ইসলামের ভালো কাজ করতে দেখেছ? একজন লোক দাঁড়িয়ে গেল। তিনি বললেন, হে আল্লাহর নবী, আমি সাক্ষী, আমি দেখেছি। একটা মুজাহিদ বাহিনী জিহাদ করে ফিরতেছিল, তো এক জায়গায় তারা ডেরা গাড়লো, শিবিরে স্থাপন করলো, রাত কাটাবে বলে। আমি দেখেছি এই লোকটি সারা রাত সেই মুজাহিদদেরকে সাহাবীদেরকে সারা রাত জেগে জেগে পাহারা দিয়েছে। আল্লাহর নবী জানাজার ইমামতি করলেন, আর এরপরে তাকে কবরের মধ্যে মাদফুন করে দিয়ে নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে বললেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবীজি বলছেন, ও কবরবাসী, তোমার সাথীরা মনে করে তুমি জাহান্নামী, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাক্ষী দিচ্ছি তুমি বেশক আল্লাহর বেহেশতি, তুমি অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। এরপর হযরত ওমরের দিকে ফিরে রাসূলুল্লাহ বললেন, ওমর, মানুষের শুধু বাহ্য দৃশ্যটাই দেখো না, তার অন্তরের জাজবাটাকেও কদর করো। সুবহানাল্লাহ। এই জিহাদের ময়দানে যারা কাজ করে, জান দেয়, মাল দেয়, আল্লাহ পাক তাদের উপরে রহম করে। এই জিহাদ হচ্ছে এক অগ্নি পরীক্ষা। এই জিহাদটা কি? অগ্নি পরীক্ষা। এমনি এমনি বেহেশতে যাওয়া যাবে না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আহাসিবা আন্নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। লোকেরা কি ভেবেছে নাকি যে ঈমান এনেছি, এই কথাটা বললি আমি বেহেশত দিয়ে দিব, মুমিন বলে সার্টিফাই করব? না, যখনই তারা বলবে আমি মুমিন, আমি তখন তাকে অবশ্যই পরীক্ষা করব, এই পরীক্ষায় তাকে পাশ করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় কথাগুলি বলেছেন, এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না, আমি অতীতের লোকদেরকেও পরীক্ষা করেছি, তোমাদেরকেও পরীক্ষা করব, পরীক্ষা না দিয়ে কেউ তোমরা বেহেশতে যেতে পারবে না, এই জমিনে তোমাদের আগুনের পরীক্ষা দিতে হবে। পয়গম্বরেরা কষ্ট করেছেন, সাহাবায়ে কিরাম কষ্ট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাআসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু والذين معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো যে তোমরা বেহেশতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি যেমন পরীক্ষা করেছি, ওরকম পরীক্ষা এখনো তোমাদের উপরে আসে নাই, ওরকম বিপদ আসে নাই, মুসিবত আসে নাই। এমন বিপদ এসেছিল নবীদের উপরে, সাহাবায়ে কিরামদের উপরে, যে বিপদে মানুষ চজ্জরিত হয়ে গিয়ে নবী এবং তার সাথী সঙ্গীরা এ কথা তারা মুখ থেকে বেরিয়ে গেছে, মাতা নাসুরুল্লাহ, আয় আল্লাহ তোমার মদত কখন আসবে, তোমার মদত কখন আসবে, মার খেতে খেতে তো শেষ হয়ে গেলাম। এইভাবে যখন মার আসে চতুর্দিক থেকে আর মোমেনেরা ময়দানে পা জমায়ে টিকে থাকে দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ তখন খুশি হয়ে এক সময় ঘোষণা করে দিবেন, আল্লাহ ইন্না নাসরাল্লাহি করিম, আর দেরি নাই, আমার মদত আমার সাহায্য তোমাদের জন্য অবধারিত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিষয়টা সহজ নয়, শুধু দুইটা সেজদা দিয়া, শুধু তাহাজ্জুদের দুই কিছু নামাজ পড়িয়া আল্লাহর জান্নাতে যাওয়া এত সহজ নয়,
রাস্তা খুব কঠিন, রাস্তা খুব ইয়ে শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, ইয়ে শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, লোক সমজতে হ্যায় আসান হ্যায় মুসলমান হোনা। এটা হলো শাহাদাতের উত্তপ্ত ময়দানে পা রাখা। লোকেরা মনে করে ইসলাম গ্রহণ করা, মুসলমান হওয়া বুঝি বড় সহজ ব্যাপার, এত সহজ না।